মেসির সবচেয়ে বড় ক্ষমতা ও নিজেকে মেসি বলে ভাবেই না, বলেছিলেন উরুগুয়ের সাংবাদিক এদুয়ার্দো গালিয়ানো। তারপর কত কি ঘটে গেল, গ্রিক ট্র্যাজেডির মতো বার্সেলোনা ছেড়ে মেসি পাড়ি দিলেন পারিতে। সেই যে বার্সা সমর্থকরা হতাশ হলেন, আজও সেই পুরনো জাদু খুঁজে পেলেন না। বাবুল মোরা নৈহার ছুটি যায়, তারপরেও এই 21 শতকের মহামন্দা, মহামারী, হাহাকার আর মৃত্যুর মাঝেও যিনি অটুট রাখেন স্বপ্নকে এবং প্রমাণ করে দেন যে আছে, আছে প্রাণ আছে, এই শতকের একমাত্র সান্তা হয়ে যিনি প্রত্যেকবার প্রমাণ করেন বাঁচিয়ে রাখেন আপনার স্বপ্ন আছে, সেই মানুষটার নাম মেসি না হয়ে আর কিছুই হতে পারে না। মেসি এই অকালেও স্বপ্ন দেখেন, লক্ষ লক্ষ মানুষকে সেই স্বপ্নের অংশীদার করে পথ দেখান, যে পথের শেষে গুহার অন্ধকার না ফুলের বাগান কেউ জানি না। দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস মেন, ফর দে অ্যাক্ট আউট দেয়ার ড্রিম উইথ ওপেন আইজ টু মেক ইট পসিবল দিস আইডিড। এই বিশ্বকাপ তো সেই দিবা স্বপ্ন দেখার বিশ্বকাপ। দক্ষিণ কোরিয়ার হাউ হাউ আনন্দাশ্রুর, জাপানের 0 ডিগ্রির গোলে, কিংবা ক্যামেরুনের বিরুদ্ধে নায়ককে লাল কার্ড দেখানোর পর জড়িয়ে ধরার বিশ্বকাপ। কয়েকদিন আগের কথা, 2019, সেবার যাই যাই শীতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সেই কাল্ট হয়ে যাওয়া গোল করেছিলেন মেসি। যেভাবে শিকারের দিকে ধেয়ে যায় ঈগল পাখি, যেভাবে স্টার ওয়ার্সের লুক স্কাইওয়াকার ঝাঁপিয়ে পড়ে মৃত তারকার দিকে, মেসির একের পর এক আক্রমণে বিধ্বস্ত হচ্ছিল অ্যাটলেটিকো। মাঠের বাইরে দাঁড়িয়ে বারবার চিৎকার করছিলেন দিয়েগো সিমিওনে, বলছিলেন মেসিকে ঠেকাও, এটা জেনেও যে আজ অন্তত সেটা সম্ভব নয়। খানিক বাদে চুপচাপ এসে বসে পড়েন ডাগ আউটের ইনাতে। কোনো কোনো দিন থাকে যেদিন আপনার কোনো কাজ থাকে না, শুধুমাত্র মেসির খেলা দেখা ছাড়া আর মুগ্ধ হওয়া ছাড়া। বিশ্বকাপের সেরকমই একটা দিন ছিল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ম্যাচ। দুর্ভাগ্য অস্ট্রেলিয়া, বুড়ো ঘোড়া, নিজের কথা ভাবে টাচ হারিয়েছে, এবার তো সরে দাঁড়াক, এর বন্যার মধ্যে জেগে থাকেন একা একা মেসি। তিনি খেলেন, তিনি খেলা তৈরি করেন, আর আমরা হাঁ করে দেখতে থাকি, রাত জাগতে থাকি, দেখতে থাকি কি অসামান্য প্রেসিশনে সার্জেনের স্ক্যালপেলের মতো তার পাস এক গাদা ডিফেন্ডারকে চিরে গোলে ঢুকে যায়। দেখি কি অনবদ্য দক্ষতায় তিনি প্রায় অর্ধেক মাঠ কাটিয়ে পরম মমতায় মার্টিনেজের পায়ে বাড়িয়ে দেন গোল দেওয়ার বল। গোল হয়তো হয় না, কিন্তু তাতে মেসিকে উপেক্ষা করা যায় না। দেখি এখনো 1:1 তার পা কিভাবে কবিতা লিখে চলে, ফুটবলের গায়ে আলটুসি একটা টাচ, এমন একটা অজানা বাঁক দিয়ে তার যাত্রা যা অন্য কেউ দেখতে পায় না, দেখার কথা ভাবতে পারে না পর্যন্ত। গোলাকার বলটি একটা বাধ্য কুকুরছানার মতো তার পায়ে পায়ে ঘুরতে থাকে সারাক্ষণ। কোপা বা ক্লাব ফুটবলেই মেসিকে দেখেছে, দেখে, কিন্তু কোনো এক অজানা কারণে এই বিশ্বকাপে মেসির সে ঐশ্বরিক পার্টটা যেন পাওয়া যাচ্ছিল না। ফাইনালি এলো, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। ফুটবলের জন্য হাপিত্যেস করে বসে থাকা দর্শকরা ভাগ্যবান, কাতারের মঞ্চে সেই মেসি, ঐশ্বরিক মেসি ফিরে এসেছেন। দর্শকদের দিকে তাকিয়ে হাসি মুখে বলছেন, আমি তো আছি, ইজন্ট দ্যাট এনাফ, মেসি আছেন, এটাই এনাফ। আমরা জানি, বিপক্ষ কোচেরাও জানে, বেটার জানে।